নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো দন্তেন্ন বা এন দিয়ে পুত্র সন্তানদের জন্য সুন্দর সুন্দর অর্থসহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আলোচনার বিষয়টি। বন্ধুরা, এক নম্বর নাম হলো নয়নদীপ। নয়নদীপ নামের অর্থ হলো চোখের আলো। দুই, নিরুপম। নিরুপম নামের অর্থ হলো নির্ভীক বা অদ্বিতীয়। তিন, নম্র। নম্র নামের অর্থ হলো ভদ্র। চার, নিশান। নিশান নামের অর্থ হলো চিহ্ন। পাঁচ, নন্দন। নন্দন নামের অর্থ হলো সুখ। ছয়, নীতিন। নীতিন নামের অর্থ হলো নতুন বা সঠিক পথ প্রদর্শক। সাত, নমিত। নমিত নামের অর্থ হলো বিনয়ী বা লাজুক। আট, নৈতিক। নৈতিক নামের অর্থ হলো ভালো প্রকৃতির। নয়, নামন। নামন নামের অর্থ হলো সমাধান। দশ, নিশীথ। নিশীথ নামের অর্থ হলো গভীর। এগারো, নিখিল। নিখিল নামের অর্থ হলো নিখুঁত বা পূর্ণাঙ্গ। বারো, নীল। নীল হলো একটি রঙের নাম। তেরো, নাথ। নাথ নামের অর্থ হলো প্রভু। চোদ্দ, নন্দীশ। নন্দীশ নামের অর্থ হলো ভগবান শিব। পনেরো, নবারণ। নবারণ নামের অর্থ হলো সকালের সূর্য। এবং ষোলো, নিহার। নিহার নামের অর্থ হলো কুয়াশা। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেষে তাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।